ঝেপে আসছে বৃষ্টি, আকাশ থেকে ঝরবে বরফ। বাংলার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস, তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বঙ্গবাসীর যেন শান্তি নেই, বারংবার উত্তরের হাওয়াপথে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। দুদিন চুটিয়ে ভালোভাবে শীত উপভোগ করতে না করতেই হাজির হচ্ছে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। স্বাভাবিক কারণেই আবহাওয়ার পরিবর্তনে প্রভাব পড়েছে বঙ্গবাসীর স্বাস্থ্য এবং কাঁচা সবজির বাজারে। সোমবার থেকেই রীতিমতো বঙ্গের বহু জেলায় আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা আগের থেকে অনেকাংশই বৃদ্ধি পেয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর যে আজ থেকেই ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আগামীকালও বঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। যেমন বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া প্রভৃতি জেলাতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। আজ থেকেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বৃষ্টিতেও শান্তি নেই দার্জিলিং এবং কালিম্পং জেলায়, সেখানেও সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টির। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জাঁকিয়ে শীতের পূর্বাভাস আপাতত নেই, তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। তাপমাত্রা আরও বেড়ে কলকাতায় সর্বনিম্ন 18.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি। মেঘলা আকাশ থাকায় রাতের তাপমাত্রা এরকমই থাকবে আগামী কয়েকদিনে, দিনের তাপমাত্রা আরও কমবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টি পূর্বাভাস জারি করেছে পশ্চিমের জেলাগুলিতে। বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, মালদাহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতার ওয়েদার আপডেট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত চলবে বৃষ্টি। ঠান্ডার প্রভাবের মধ্যেই পূর্ব এবং তার সঙ্গে মধ্য ভারতে 14 জানুয়ারি অবধি বৃষ্টির গতিবিধি জারি থাকবে। আগামী 4 থেকে 5 দিন উত্তর ভারতে ঘন কুয়াশা এবং শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল এবং কেরল ও মাহেতে আগামী 4 থেকে 5 দিন হালকা বৃষ্টি হবে। তাছাড়া উপকূল সংলগ্ন অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় 13 জানুয়ারি থেকে ভারী বৃষ্টি হবে। তেলেঙ্গানায় 12 জানুয়ারি বজ্রবিদ্যুৎ সহ বরফ পড়বে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।